অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। মেষ রাশি আগস্ট 2020 কেমন যাবে তাই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। এটা ইঞ্জিনিয়ারের রাশিফল, কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। তবে এই রাশিফলটি আপনাদেরকে চলার পথে এ মাসে কিছুটা হলেও সাহায্য করবে। তো প্রথমেই জানাই, 1 আগস্ট শুক্র বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করছে এবং 2 আগস্ট এই বুধ গ্রহ মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করছে এবং কর্কট রাশিতে অলরেডি রবি গ্রহের থাকছে 16 তারিখ পর্যন্ত, 16 আগস্ট পর্যন্ত। এবং 16 আগস্ট থেকে এই রবি চলে যাচ্ছে সিংহ রাশিতে, অর্থাৎ আপনাদের রাশির পঞ্চম স্থানে। অর্থাৎ এ মাসটাতে গোটা মাসই মেষ রাশির কিন্তু বুধাদিত্য যোগ কিন্তু থাকছে চতুর্থভাবে এবং পঞ্চমভাবে, এবং আপনাদের রাশির অধিপতি মঙ্গল 16 তারিখ পর্যন্ত থাকছে আপনাদের রাশির দ্বাদশ স্থানে এবং 16 তারিখ থেকে আসছে এই মঙ্গল আপনাদের স্বরাশিতে অবস্থান করছে। এবং আপনাদের রাশির নবম স্থানে বৃহস্পতির অবস্থান এবং কেতুর অবস্থান, এবং রাশির দশম স্থানে শনিগ্রহের অবস্থান, এবং রাশির তৃতীয় অবস্থান করছে শুক্র এবং রাহু। তো কী ফল হতে চলেছে তাই নিয়ে আমি ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এবং সরাসরি দেবগুরু এবং দত্তগুরুর দৃষ্টি বিনিময়, দেখুন এ মাসে বেশ কিছু পরিবর্তন মেষ রাশির কিন্তু দেখা যাচ্ছে। প্রথম কথা আসি আপনাদের কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে বিশেষ চাপ আপনাদের এই মাসের 16 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের থাকবে, এবং এই 16 তারিখ পর্যন্ত রবি এবং শনির দৃষ্টি বিনিময় সরাসরি, অর্থাৎ চতুর্থভাবে আপনাদের বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে। এই রবি এবং বুধকে শনি দৃষ্টি দিচ্ছে, বিশেষ কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে চাপ কিন্তু আপনাদের বাড়বে। এবং এই রবি অবস্থান করছে 16 আগস্ট থেকে সিংহ রাশির ঘরে, অর্থাৎ স্বরাশিতে, এবং 17 আগস্ট সেখানে অবস্থান করছে বুধ গ্রহ, অর্থাৎ বুধাদিত্য যোগ পঞ্চম স্থানে। পঞ্চম স্থানে থেকে আমরা কি বিচার করি, বুদ্ধি, মা লক্ষ্মীর স্থান, অর্থাৎ আপনাদের কিন্তু মা লক্ষ্মী প্রাপ্তি কিন্তু এ মাসে হতে চলেছে। এবং সরাসরি এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির উপর পড়ছে, অর্থাৎ মেষ রাশির উপর, এবং আপনাদের রাশির তৃতীয়ভাবে এবং আপনাদের রাশির পঞ্চমভাবে এই বৃহস্পতির দৃষ্টি, অর্থাৎ রবি এবং বৃহস্পতির দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ মান সম্মান বৃদ্ধি এই 16 আগস্টের পর থেকে। কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে আপনাদের পরিবর্তন, নতুন কর্মপ্রাপ্তি, এগুলো কিন্তু হতে থাকবে। যারা মিডিয়া লাইনে আছেন, অর্থাৎ যারা ফটোগ্রাফি, যারা অ্যাঙ্কার বা যারা সাংবাদিক, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ এ মাসটাতে। এবং যারা এনজিওর সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু নতুন কাজ পাবেন এবং আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু এনজিও যারা সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু হবে। এডুকেশনের দিকে আপনাদের নবমভাবে বৃহস্পতি, অর্থাৎ ভাগ্যস্থানে, আপনাদের ভাগ্য উন্নতি করাবে এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো রেজাল্ট কিন্তু মেষ রাশির কিন্তু হতে চলেছে। এবং দশমভাবে শনির অবস্থান বক্রী শনি, আপনাদের কর্মের দিকে
একটা দিশা কিন্তু আপনাদেরকে দেখাবে। এবং এই মঙ্গল ১৬ই আগস্ট আপনাদের রাশিতে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের রাগ জেদ টেম্পারমেন্ট বৃদ্ধি পাবে এবং সরাসরি আপনাদের রাশির চতুর্থ স্থানে এই দৃষ্টি আপনাদের ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা কিন্তু তৈরি করবে। ভূ সম্পত্তি ক্রয় করবেন, অর্থাৎ কোনো জমি বাড়ি বা কোনো জায়গা ফ্ল্যাট কেনার সম্ভাবনা কিন্তু আছে মেষ রাশির। যারা মেডিসিনের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটি বিশেষ লাভ হবে। যারা ফুডের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। যারা গার্মেন্টসের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসে সে মতো কিন্তু ব্যবসা উন্নতি হবে না, অর্থাৎ আপনাদের ব্যবসাতে কিন্তু টাফ কন্ডিশন থাকবে। যারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আছেন মেষ রাশি তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ। এই চতুর্থ স্থানে বুধাদিত্য যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু পারিবারিক সুখের জায়গা কিন্তু তৈরি করবে এবং এ মাসে আপনাদের ছোট ভাই বোনদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলো টেনশনের দিক কিন্তু তৈরি হচ্ছে। এর পাশাপাশি এ মাসে আপনাদের ব্লাড প্রেশার, সুগার, থাইরয়েড, মাইগ্রেনের সমস্যা, ব্যাক পেন এই দিকগুলো কিন্তু আপনাদের আসার একটা সম্ভাবনা কিন্তু আছে। তবে হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না, যে ক্ষেত্রে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু লোকসান হওয়ার সম্ভাবনা আছে। টাকা ধার দেওয়ার ব্যাপারে দুবার চিন্তা করে কিন্তু সেখানে টাকা ধার দিবেন, কিন্তু এ মাসে আপনাদের লটারি, শেয়ার, ফাটকা, জুয়া থেকে প্রচুর অর্থ কিন্তু আপনাদের আসবে, সেই জায়গা কিন্তু তৈরি হচ্ছে। যারা শেয়ারে ইনভেস্টমেন্ট করবেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, যারা গোল্ডের শেয়ারে ইনভেস্টমেন্ট করছে চাইছে তাদের ক্ষেত্রে ভালো, বা যারা জুয়া বা লটারি কাটেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিন্তু লাভ দেবে। এডুকেশনের দিকটাতে আপনাদের যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিছুটা হলো অমনোযোগী লক্ষ্য করা যাচ্ছে। বিবাহের দিকটা আপনাদের কিন্তু ভালো, বিবাহ আপনাদের নতুন কানেকশান কিন্তু আপনাদের আসবে। এবং প্রেমের ক্ষেত্রে যদি বলি, প্রেমের দিকে কিন্তু আপনাদের সম্পর্কের উন্নতি হবে, প্রেমের নতুন কানেকশান কিন্তু আপনাদের আসতে চলেছে। এর পাশাপাশি আপনাদের সপ্তমপতি শুক্র এবং আপনাদের দ্বিতীয়পতি শুক্র আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করছে, অর্থাৎ যেটা কিনা রাহুর সাথে অবস্থান করছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর লক্ষ্য করা যাচ্ছে। এবং প্রেমের ক্ষেত্রে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে কথাবার্তার জন্য, নিজের কথাবার্তার জন্য সম্পর্কের অবনতি কিন্তু হতে পারে, এদিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন। যারা রাজনৈতিক সেক্টরে আছেন, অর্থাৎ রাজনৈতিক ফিল্ডে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু লাভ, অর্থাৎ যারা ধরুন রাজনৈতিক ক্ষেত্রে আছেন তারা কিন্তু বিশেষ মান সম্মান পাবেন এবং পদমর্যাদা আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে মেষ রাশির জন্য। মেষ রাশির যারা গাড়ির বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা অটোমোবাইলের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু সময়টা ধীরে ধীরে ভালো আসছে, যারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে সময় কিন্তু ভালো। সন্তান সুখের জায়গা কিন্তু তৈরি হচ্ছে, সন্তান প্রাপ্তি, সন্তানের একটা জায়গা কিন্তু আপনাদের তৈরি হতে চলেছে, এই দিকটা কিন্তু মেষ রাশির বিশেষ কিন্তু লাভ কিন্তু দিতে চলেছে। কিন্তু ভাড়াটিয়া নিয়ে কিছুটা হলেও সমস্যা কিন্তু আসতে পারে, অর্থাৎ আপনাদের যে ভাড়াটিয়া আছে সেক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা আসতে পারে।
আপনাদের শরীর স্বাস্থ্য আগের থেকে অনেকটাই উন্নতি হবে, শারীরিক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।